আমার নবী আপনাকে তরায় নেবে না আপনি শুধু মনে প্রাণে নবীকে ভালোবাসা বৈসা থাকেন যা করার হেই করব আর যদি নবীর প্রতি আপনার mohabbat না থাকে নবী সুপারিশ করতে পারে আল্লাহ কইব বন্ধু তুমি যার পক্ষে সুপারিশ করছো ওই ব্যক্তি তোমারে আবু জাহেলের মত মনে করে আবু জাহেলের মত চোখে দেখে ওই ব্যক্তি তোমারে আবুল আহাবের মত দেখে ওই ব্যক্তি উতবা সাইবার মত দেখে এদেরকে ক্ষমা করা যাবে না আল্লাহ বলবেন আমি জান্নাত বানাইছি আমি জাহান্নাম বানাইছি জান্নাতে কোনো মানুষকে আমি যাইতেই দেব না জান্নাতে আমি কোন হ্যাঁ জাহান্নামে আমি কোন মানুষকে জাহান্নামে যাইতেই দিব না আমার আল্লাহর কথায় নবী বললেন বন্ধু যদি শুনে যে মানুষ জাহান্নামে যাবে না সব জান্নাতে যাইব তাহলে আমার উম্মত ধর্মকর্ম সব ছাইড়া দিব এই ছোট ভাইরা যদি শুনে যে আমার উম্মত যে কেউ জাহান্নামে যাইব না তাইলে ধর্মকর্ম ছাইড়া দিব বলে বন্ধু আমি যা কই তাই করি জাহান্নাম আমি কোন মানুষের জন্য বানাই নাই পৃথিবীর সমস্ত পাথর যা আছে সমস্ত পাথর দিয়ে আমি জাহান্নাম ভরে দিব আর জান্নাতগুলোকে মানুষ দিয়ে ভরে পরিপূর্ণ করে দিব আল্লাহ বলেন এই কথার একটা নিশ্চয় গুমর আছে এই কথার একটা রহস্য আছে এই রহস্য কি বলেন দেখি আল্লাহ বলে বন্ধু আমার হাবিবের নাম শুনলে আমার মুহাম্মদের নাম শুনলে যার হৃদয় গলে না নরম হয় না শীতল হয় না আমার হাবিবের নামের উপরে তার মহব্বত সৃষ্টি হয় না ওই মানুষটাকে আমি পাথর বলেছি আর ওই মানুষটাকে আমি জাহান্নামে পাঠাই দেব আর আমার নবীর নাম শুনলে যার মন নরম হয় মন দিল কোমল হয় নবীর প্রতি আমার হাবিবের প্রতি মহব্বত সৃষ্টি হয় ওই তুলার মতো কোমল মন এই হৃদয়ের মানুষগুলোকে আমি যতই পাপ করুক না কেন আমি মাফ করে দিয়ে আমি সবাইকে জান্নাতের মেহমান বানাই আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে বিপক্ষে কয়জন আছেন পাপি উম্মতের লাগি পাপি উম্মতের গিয়া নবী একদিন হইলে দেওয়ানা আপনারা জানেন এ আমাদের বানসারামপুরের পাশের থানা নবীনগর থানা দোবাচাইল গ্রামের বাউল খুরশেদ সরকারের লেখা এ কবরের মধ্যে সর্বপ্রথম জবাব দিতে হবে তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন ইসলামে আমি যা পাইছি তাই তিনটা প্রশ্নের জবাব মান রাব্বুকা মান নাবিউকা ও মান দীনুকা তোমার রব তোমার দিন আর তোমার নবী এই তিনটা প্রশ্ন ঠিক আছে তো ওকে তো বলছে মনে হয় আচ্ছা আচ্ছা এই তিনটা প্রশ্ন আমি শরীয়তের আলেম হয়ে বলছি না আমি একজন সাধারণ শ্রোতা হয়ে বলছি এই তিনটা প্রশ্নের মধ্যে কবরে আমার এই প্রশ্নটাকে কেউ নেগেটিভ নেবেন না যে আপনি পীর বিরোধী কথা কন আমার পালাকে আমার পালা মোতাবেক আমার প্রশ্ন কথা ঠিক কি না আপনি দয়া করে বলবেন এই তিন প্রশ্নের মধ্যে পীরের প্রশ্নটা কোনটা এখানে পীরের ভূমিকা কি আমি যে পীর ধরব মারফত করব এই প্রশ্নগুলো তিন প্রশ্নের মধ্যে পীরের কথাটা কোন জায়গায় আছে এই প্রশ্নটারও জবাব আপনি দিবেন এই তিন প্রশ্নের মধ্যে খলিল স্যার কথাটা কোন জায়গায় আছে নোয়াবালিশার কথাটা কোন জায়গায় আছে আর যদি না থাকে তাহলে এই জগতে এত পীর ধরতেই হবে বাধ্যতামূলক কোরআনেও পীর ধরার কথা বলছে এমনকি নারী রাবায়াতের কথাও বলছে যদি তাই হয় এত মজবুত হয় এই কোরআনের মধ্যে
পীরের প্রশ্নটা কোন জায়গায় আছে এই ফাঁক জায়গাটা আমাকে একটু বলুন এটা আপনার কাছে আমার আগেই প্রশ্ন সবাই নামাজ পড়ো اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد এটা কিন্তু দুরুদে মুহাম্মদ না এটা দুরুদে ইব্রাহিম এটা কি এটা দুরুদে ইব্রাহিম তাহলে দুরুদে মুহাম্মদ কোনটা দুরুদে মুহাম্মদটা জেনে নেবেন দুরুদে মুহাম্মদ কোনটা কাল শুক্রবার জুম্মার দিন হুজুরের কাছে বলবেন যে হুজুর আমরা যে দুরুদ শরীফটা পড়ি এটা তো দুরুদে ইব্রাহিম দরুদে মুহাম্মদটা একটু আমাদেরকে জানাই দেন দরুদে মুহাম্মদটা জানাটা খুব জরুরি আর নবীর উপর যেভাবেই হোক নবীর সম্মান বাড়ানোর জন্য আপনি যেভাবে দরুদ পড়বেন আপনার আল্লাহ আপনার সেভাবেই দরুদ কবুল করবে আপনি রাজি আছেন কিনা কথায় যদি রাজি থাকেন না থাকেন তাহলে কোরআন শরীফ খুলেন সূরা হজাব 56 নম্বর আয়াত ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود الله নিজেও তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে তাহলে আপনি আমি কেন পড়ব না ছোট আল্লাহ নিজে তার মালায়েকা তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে তাহলে আপনি আমি কেন পড়ব না অবশ্যই পড়ব আপনার যেভাবে মন চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিল্লাতে ইলাহিকা ওয়া আলিহি ওয়া সাল্লাম আপনি এভাবেও করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবেও আপনি দরুদ পড়তে পারেন কোনো বাধা নাই দরুদ পড়া হইল কথা নবীকে বিশ্বাস করা হইল কথা নবীকে মনে প্রাণে ভিতরে জায়গা দেওয়া হইল ঈমানের কথা আপনি নামাজ পড়ে কইেন না যে আপনি ইমানদার আপনি রোজা রেখে কইেন না আপনি ইমানদার যদি নবীর প্রতি আপনার বিন্দু মাত্র সম্মান কম থাকে আর যারা নবীকে বড় ভাইয়ের মতো মানে হেগো কথা বাদ দেন ধরেন না হেগো কথা যারা নবীকে বড় ভাইয়ের মতো দেখে আছে না নবীকে বড় ভাইয়ের মতো মনে করে এদের কথা আপনি কখনো ধরবেন না ভাববেন না চিন্তাও করবেন না রে ইমানচু এরা আপনার ভালো ঈমানটাকে নষ্ট করে নিয়ে যাবে নবী বলছেন কোন ব্যক্তি যদি তার জীবনের চাইতে তার সম্পদের চাইতে তার জানের চাইতে তার মালের চাইতে আমাকে বেশি ভালো না বাসলো তার জন্য আমার সুপারিশ কুজু কাজ নবীর বিপক্ষে গেলে কোনো কিছুই হবে ইনশাআল্লাহ আমরা যেন নবীর পক্ষে থাকতে পারি আর আমি আমি গুনাহগার মানুষ আমি উপদেশ দেওয়ার সাহস নাই আমি যে গানটা গাইছি সবাই নামাজ পড়ো রোজা রাখো আমি নিজেও নামাজ পড়ি না তওবা করছি আল্লাহু আকবার
আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এটা আমার মনের থেকে বলা ধন্যবাদ সবাই আমার নবীর দরুদ পড়ো সবে খলিল শাহ আমার নবীর দরুদ আমার নবীর দরুদ পড়ো সবে নবী রোজ হাশরে তোরা নেবে গো আমার নবীর দরুদ পড়ো সবে ওরে আমার নবীর দরুদ পড়ো সবে নবী পার ঘাটাতে তোরা দিবে গো আমার নবীর দন্দন শহীদ হইল ওরে আমার নবীর দন্দন শহীদ হইল পাগল বাস করো নিসন্ধান পাইল গো রাসুল যেই দিন ওফাত হইল আমার নবীর সব সাহাবারা দেখতে পাইল রে নবীর খুন দুইখানা নর্তে ছিল নবী বাউল খুরশেদ মিয়া জীবনমতি বাউল খুরশেদ মিয়া বাউল মতি নবী গো
অন্তরে নাই ভজন শক্তি গো باول موتي باول خورشيد ميا باول موتي অন্তরে নাই ভজন শক্তি গো কবি কি শ্রবণ পাবো মুক্তি উপায়ন্ত পাগলা রে টেহা দেনছি হ্যাঁ আমার বিরুদ্ধে কয় আমি বিরুদ্ধে কই না আমি জানতে চাইছি কথা ঠিক কি না আপনারা কি একমত না দ্বিমত কে ডাকাটা একমত সবাই একমত আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাই নামা